হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। রাজ্যের অসামরিক প্রতিরক্ষায় 125 জন গ্র্যাজুয়েট অফিসার কাম ইন্সট্রাক্টর নিয়োগ করা হবে। চলুন দেখে নিই কী বলতে চাইছে। রাজ্যের ডিজাস্টার ম্যানেজমেন্ট ও সিভিল ডিফেন্স দপ্তরের অধীনে সিভিল ডিফেন্স অর্গানাইজেশনে 125 জন স্টাফ অফিসার কাম ইন্সট্রাক্টর নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর আছে WB/notice/2019/13SOI-19। প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। নিচের যোগ্যতা, যে কোনো ভারতীয় পুরুষ এবং মহিলার আবেদন করতে পারবেন, তবে সংরক্ষণের সুযোগ পাবেন কেবল এ রাজ্যের প্রার্থীরা। শূন্য পদ হচ্ছে 125টি। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় ব্যাচেলার ডিগ্রি, বাংলা লিখতে পড়তে বলতে জানতে হবে। দার্জিলিং, কালিম্পংয়ে পার্বত্য এলাকায় প্রার্থীদের ক্ষেত্রে বাংলা ভাষা শর্ত প্রযোজ্য নয়। 1 জানুয়ারি 2019 থেকে হিসেবে বয়স হতে হবে 20 থেকে 39 বছরের মধ্যে। পশ্চিমবঙ্গ সংযোগী প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের উর্ধ্বসীমায় ছাড় পাবেন। পে ব্যান্ড 3 অনুযায়ী মূল বেতন 7,100 থেকে 37,600, গেট পে 3,600 টাকা, অন্যান্য ভাতা আছে। পুরুষ প্রার্থীদের উচ্চতা হতে হবে 167 সেন্টিমিটার, বুকের ছাতি 78 সেন্টিমিটার, অন্তত 5 সেন্টিমিটার ফোলানোর ক্ষমতা সহ, এবং গোর্খা, রাজবংশী, গোড়ালি এবং তপশিলি উপজাতি পুরুষ প্রার্থীদের উচ্চতা 160 সেন্টিমিটার, বুকের ছাতি 76 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার ফোলানোর ক্ষমতা সহ। মহিলা প্রার্থীদের উচ্চতা হতে হবে 160 সেন্টিমিটার, গোর্খা, রাজবংশী, গোড়ালি এবং তপশিলি উপজাতি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা 152 সেন্টিমিটার। সব ক্ষেত্রে উচ্চতা ও শারীরিক গঠনের সামঞ্জস্য রেখে ওজন হতে হবে। প্রিলিমিনারি পরীক্ষা, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, চূড়ান্ত লিখিত পরীক্ষা ও পার্সোনালিটি টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। প্রিলিমিনারি পরীক্ষায় থাকবে 200 নম্বরের এবং প্রশ্ন থাকবে জেনারেল স্টাডিজ, লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং এবং এরিথমেটিক বিষয়। সময় 90 মিনিট এবং নেগেটিভ মার্কিং থাকবে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে পুরুষ প্রার্থীদের 3 মিনিটে 800 মিটার এবং মহিলা প্রার্থীদের 2 মিনিটে 400 মিটার দৌড়াতে হবে। অন্যান্য বিষয়ে বিস্তারিত জানা যাবে ওয়েবসাইট থেকে। 270 টাকা হচ্ছে আবেদন ফি, 250 টাকা আবেদন ফি প্লাস 20 টাকা প্রসেসিং ফি। পশ্চিমবঙ্গে তপশিলি জাতি উপজাতি প্রার্থীদের আবেদন ফি দিতে হবে না, শুধুমাত্র প্রসেসিং ফি বাবদ 20 টাকা দিতে হবে। এবং ডিপার্টমেন্ট অফ পোস্ট, ডিপিও, ডিওপি বা অথবা ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন্ডিয়া চালানের মাধ্যমে ফি দেওয়া যাবে। আপনার কাছাকাছি পোস্ট অফিসের ঠিকানা ওয়েবসাইট থেকে জানা যাবে এবং ব্যাঙ্ক এবং পোস্ট অফিস আবেদনের ফি এবং সঙ্গে বাড়তি চার্জ নেবে। অনলাইন ও অফলাইনে দুটি পদ্ধতিতে আবেদন করা যাবে। এখানে দেখতে পাচ্ছেন দুটি লিঙ্ক, এই লিঙ্কগুলো আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি। এই লিঙ্কে গিয়ে আপনাদের অনলাইন আবেদন করা যাবে, এছাড়া ওয়েবসাইটে দরখাস্ত ফর্ম ডাউনলোড করে আবেদন করা যাবে। তথ্যমিত্র কেন্দ্রের সাহায্যে আবেদন করতে পারবেন। তথ্যমিত্র কেন্দ্র সম্পর্কে বিস্তারিত জানা যাবে ওয়েবসাইট থেকে। এখানে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন, লিঙ্কে বিজ্ঞপ্তিটা দেখতে পাবেন। অনলাইন আবেদন করার আগে সম্প্রতি তোলা পাসপোর্ট আপের ছবি স্বাক্ষর স্ক্যান করে রাখতে হবে। অনলাইন আবেদন করার সময় নির্দেশনা আপলোড করতে হবে। প্রার্থীদের বৈধ ইমেল আইডি, মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী 24 নভেম্বর থেকে 24 ডিসেম্বর বিকেল 5টা পর্যন্ত। অফলাইনের ক্ষেত্রে পূরণ করা আবেদনপত্র সঙ্গে অন্যান্য নথি পাঠাতে হবে। এখানে একটি অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, অ্যাড্রেসটি আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। খামের উপর লিখতে হবে দ্য নেম অফ দ্য রিক্রুটমেন্ট, নেম অফ দ্য পোস্ট অ্যান্ড অ্যাপ্লিকেশান, সিরিয়াল নম্বর, পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য নথি 33x22 সেন্টিমিটার মাপের খামে ভরে পাঠাতে হবে। পৌঁছাতে হবে আগামী 24 ডিসেম্বর বিকেল 5টার মধ্যে। তো বন্ধুরা, এটাই ছিল আজ আপডেটটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন। ধন্যবাদ।